হেল্লো এভরি এন্ড ওয়েলকাম to ইংলিশ with a t এম আর you tensed about টেন্স ওয়েল নো চিন্তা ডু ফুর্তি কারণ আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে প্রেসেন্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হয় শুরুতে জেনে নেওয়া যাক কখন কখন প্রেজেন্ট সিম্পল টেন্সটি ব্যবহৃত হয় সবচেয়ে বেশি যে ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সটি ব্যবহার করি সেটি হচ্ছে টু টক অ্যাবাউট হ্যাবিচুয়াল অর রেগুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ আমি অভসবশত বা নিয়মিত যে কাজগুলো করি সেগুলো প্রকাশ করতে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হবে দ্বিতীয় যে ব্যবহারটি রয়েছে সেটি হচ্ছে টু টক অ্যাবাউট প্রেজেন্ট ট্রুথ অর ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ বর্তমান সময়ের জন্য সত্য বা চিরন্তন সত্য কোনো কিছু প্রকাশ করতেও প্রেজেন্ট সিম্পল টেন্সটি ব্যবহৃত হয় তিন নাম্বারে রয়েছে টু টক অ্যাবাউট ফিউচার টাইম টেবল অর্থাৎ বর্তমান বা ভবিষ্যতের নির্দিষ্ট একটা সময়ে কোনো কাজ সম্পন্ন করা হবে এটি প্রকাশ করতেও প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয় এছাড়া আরও দুটি ব্যবহার হচ্ছে টু টক অ্যাবাউট কমেন্ট্রি অর্থাৎ যে কোনো লাইভ কমেন্ট্রির ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হয় আপনারা যখন কোনো ক্রিকেট ম্যাচ ম্যাচ বা ফুটবল দেখে থাকেন লাইভ তখন দেখবেন প্রত্যেকটা কথা প্রেজেন্ট সিম্পল টেন্সেই বলা হয়ে থাকে আরেকটি চমৎকার ব্যবহার হচ্ছে টেলিং আ স্টোরি যখন কোনো গল্পের বর্ণনা দেয়া হয় তখনও প্রেজেন্ট সিম্পল টেন্সটি ব্যবহার করা হয় চলুন এবার শিখে নেওয়া যায় কিভাবে আমরা সিম্পল টেন্সে বাক্য তৈরি করব প্রথমেই থাকছে পজিটিভ সেন্টেন্স টু মেক পজিটিভ সেন্টেন্স উইন এক্সটেনশন অর্থাৎ বাক্য তৈরি করতে প্রথমে আসবে একটি সাবজেক্ট এবং এরপরই আসবে ভার্ব এবং তারপর থাকছে এক্সটেনশন যেমন আমি এটিএমসে ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ অ্যাট এটিএমস এখন আমরা যদি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাই সেক্ষেত্রে ভার্বের আগে একটি ডু নট যুক্ত করে দিলেই হয়ে যায় যেমন আমি কোনো ক্লাস মিস দিই না আই ডোন্ট মিস এনি ক্লাস সাধারণত ডু নটকে সংক্ষেপে ডোন্ট বলা হয় চলুন এবার দেখি আমরা কিভাবে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য তৈরি করব টু আস্ক এ কোয়েশ্চেন টু মেক অ্যান ইন্টারোগভ সেন্টেন্স আমাদের বাক্যের শুরুতে চলে আসবে একটি ডু অথবা ডাস এবং এর পরপরই আমরা যাকে প্রশ্ন করবো সেই সাবজেক্ট এবং এরপর থাকবে ভার্ড অর্থাৎ যে কাজটি নিয়ে আমরা প্রশ্ন করছি যেমন তুমি কি নিয়মিত চর্চা করো এখানে প্রশ্ন করা হচ্ছে তোমাকে বা আপনাকে সেখানে সাবজেক্ট হবে ইউ তাহলে সেন্টেন্সটি হচ্ছে ডু ইউ প্র্যাকটিস রেগুলারলি অর্থাৎ তুমি কি নিয়মিত চর্চা করো একইভাবে আমরা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাই সেক্ষেত্রে কী করবো ভার্বের আগে একটি নট যুক্ত করে দিব যেমন ডু ইউ নট প্র্যাকটিস রেগুলারলি এবং এই সেন্টেন্সটি স্পিকিংয়ে বলা হয় ডোন্ট ইউ প্র্যাকটিস রেগুলারলি এছাড়াও আমরা ডাব্লিউ এবং এইচ যুক্ত করেও প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি যেমন ডু ইউ লার্ন ইংলিশ এটার আগে আমরা যদি বলি ওয়ে ডু ইউ লার্ন ইংলিশ ওর হাউ ডু ইউ লার্ন ইংলিশ ওর ওয়ার ডু ইউ লার্ন ইংলিশ চলো এবার কিছু বাক্য তৈরি করি টু মেক এ সেন্টেন্স প্রথমে আমরা চিন্তা করি একটি কাজের কথা যেমন শেখা একটি কাজ তাহলে আমরা শব্দটা নিব ভার্বটি হচ্ছে লার্ন এখন কি শিখি ধরেন ইংরেজি শিখি তাহলে লার্ন ইংলিশ এবার কে ইংরেজি শিখে ধরেন আমি ইংরেজি শিখি তাহলে আই লার্ন ইংলিশ সেন্টেন্সটি কী দাঁড়ালো আমি ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ এখন যদি বলি আমি ইংরেজি শিখি না তাহলে বলবো আই ডোন্ট লার্ন ইংলিশ ইন দ্য সেম ওয়ে যদি প্রশ্ন করতে চাই তখন কি বলবো ডু আই লার্ন ইংলিশ আর এই প্রশ্নটারই যদি নেগেটিভ ফর্ম করতে চাই তখন বলতে হবে ডোন্ট আই লার্ন ইংলিশ আবার দেখুন সেম সেন্টেন্সগুলো আমরা ইউ দিয়ে বলতে পারি যেমন তুমি ইংরেজি শিখো ইউ লার্ন ইংলিশ তাহলে তুমি ইংরেজি শিখো না ইউ ডোন্ট লার্ন ইংলিশ প্রশ্ন করি তুমি কি ইংরেজি শিখো ডু ইউ লার্ন ইংলিশ সেম কোয়েশ্চেনটাকে যদি আমরা নেগেটিভলি জিজ্ঞেস করতে চাই যেমন তুমি কি ইংরেজি শিখো না তাহলে বলবো ডোন্ট ইউ লার্ন ইংলিশ ইন দ্য সেম ওয়ে আমরা হি দিও সেন্টেন্স মেক করতে পারি যেমন সে ইংরেজি শিখে হি লার্নস ইংলিশ সে ইংরেজি শিখে না হি ডাজেন্ট লার্ন ইংলিশ সে কে ইংরেজি শিখে ডাজ হি লার্ন ইংলিশ শেখ ইংরেজি শিখে না ডাজেন্ট হি লার্ন ইংলিশ তাহলে দেখুন শুধুমাত্র আমরা একটি শব্দ লার্ন এই লার্ন দিয়ে বারোটি বাক্য গঠন করা শিখে গেলাম লার্ন আই লার্ন ইংলিশ আই ডোন্ট লার্ন ইংলিশ ডু আই লার্ন ইংলিশ টোন্ট আই লার্ন ইংলিশ একইভাবে আমরা ইউ দিয়ে সেম সেন্টেন্সগুলো রিপিট করলাম এরপর হি দিয়ে তাহলে মোট হয়ে গেল বারোটি সেন্টেন্স আমরা কিছু বাক্যের অংশ আপনাদেরকে দিয়ে দিয়েছি যেমন গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অর্থাৎ সকাল সকাল ঘুম থেকে ওঠা এছাড়া রয়েছে প্র্যাকটিস ইংলিশ অ্যাট হোম অর্থাৎ বাড়িতে ইংরেজি চর্চা করা রিসাইড দ্য হলি কোরআন অর্থাৎ কোরআন শরীফ তেলাওয়াত করা প্লে ক্রিকেট অন উইকেন্ডস সপ্তাহের ছুটির দিনগুলোতে ক্রিকেট খেলা এখন আপনাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটি বাক্যের শেষ অংশ দিয়ে বারোটি করে সেন্টেন্স তৈরি করবেন যেমন প্রথমেই আছে গেট আপ আর্ল ইন দ্য মর্নিং এখন এটা দিয়ে যদি আমি বারোটি বাক্য বলি তাহলে কী দাঁড়াবে আই গেট আপ আর্ল ইন দ্য মর্নিং আই ডোণ্ট গেট আপ অর্ল ইন দ্য মর্নিং ডু আই গেট আপ অর্ল ইন দ্য মর্নিং ডোন্ট আই গেট আপ অর্ল ইন দ্য মর্নিং একইভাবে আমরা ইউ দিয়ে রিপিট করবো যে ইউ গেট আপার্ল ইন দ্য মর্নিং ইউ ডোন্ট গেট আপ অর্ল ইন দ্য মর্নিং ডু ইউ গেট আপ অর্ল ইন দ্য মর্নিং ডোট ইউ গেট আপ অর্ল ইন দ্য মর্নিং নাও রিপিট উইথ হি হি গেটস আপ অর্ন দ্য মর্নিং He doesn't get up early ডাজেন্ট গেট morning. দ্য মর্নিং ডাজ হি গেট in the দ্য মর্নিং ডাজেন্ট হি গেট early in দ্য মর্নিং তাহলে আমরা দেখতে পেলাম এখানে যে বাক্যের অংশগুলো দেওয়া আছে এদের প্রত্যেকটি দিয়ে বারোটি করে বাক্য তৈরি করা সম্ভব এবার আপনি বাক্যের প্রতিটি শেষ অংশ দিয়ে বারোটি করে সেন্টেন্স দ্রুত বলার চেষ্টা করুন এবং নিজের জড়তাকে কাটিয়ে ফেলুন এছাড়াও এভাবে হাজার হাজার বাক্য তৈরি করতে আমাদের এটিএমসের স্পোকেন বইটি অবশ্যই ফলো করবেন হ্যাপি লার্নিং অল ফর ডে